بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، وبعد، السلام عليكم ورحمة الله وبركاته. What a wonderful moment. কি এক বিস্ময়কর অনুভূতি আমি এবং আমাদের ইসলাম চ্যানেল বাংলার যে সমস্ত দর্শক ভাই বোনেরা লাইভ স্ক্রিনে দেখছেন কোরআনের ভাষার ঐতিহাসিক প্রথম প্রোগ্রাম, আপনাদের সবাইকে ইসলাম চ্যানেল বাংলা থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের ভাই আবুল কালাম আজাদ। এই কোরআনের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয় আমরা এই কোরআনকে সহজ করে দিয়েছি, এখানে কি স্মরণ করার মতো লোক নাই, কে আছে? আমরা আল্লাহকে বলি, আল্লাহ এখানে আমি আবুল কালাম আজাদ আছি এবং তোমার অনেক বান্দা এবং বান্দিয়া আছেন যারা তোমাকে ভালোবাসে, তোমার কিতাবকে ভালোবাসে এবং তোমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। আমরা ইসলাম চ্যানেল বাংলা এবং সেফিরুল কোরআন সবার পক্ষ থেকে আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে তাহার এই কোরআনের ভাষাটা সবার কাছে তুলে দেওয়ার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত ভাই বোনেরা, আমরা কোরআনের ভাষার এই কোর্সে কোরআনের যে সমস্ত শব্দ বহুল ব্যবহার হয়েছে এগুলো শিখে কোরআনের বিভিন্ন আয়াত থেকে ছোট ছোট উদাহরণ এনে এই শব্দগুলো কি অর্থ দেয় সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। এবং এর মেথডটা ভেরি সিম্পল, খুবই সহজ। আগে আমরা ভোকাবুলারি গুলো শিখবো এবং তার উদাহরণ কিছু নিয়ে আসবো কোরআন থেকে, এবং আস্তে আস্তে আমরা এই ভাষার স্কিল গুলো ডেভেলপ করবো। সুবহানাল্লাহ আজিম, আমাদের এই কোর্সে একটা অর্গানিক মেথড অ্যাপ্লাই করা হয়েছে, যেভাবে শিশুরা ভাষা শেখে আমরা সেই মেথড গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। শিশুরা দেখেন প্রথমে শব্দ শেখে, তারপরে ছোট ছোট বাক্য ব্যবহার করে এবং সেখানে তারা আস্তে আস্তে এক্সপ্যান্ড করে কিন্তু, এবং শিশুদের কাছে জিজ্ঞেস করেন যে এর গ্রামার কি, এর নিয়ম কি, তারা কিন্তু প্রথমে কিছুই বলতে পারবে না। গ্রামারের নিয়মগুলো না শিখেও শুনে শুনে মানে আবৃত্তি করতে করতে, বারংবার পুনরাবৃত্তি করতে করতে তারা কিন্তু ভাষার স্ট্রাকচারটা শিখে ফেলে। কোরআনের ভাষার এই প্রোগ্রামে সফিরুল কোরআনে আমরা এই পদ্ধতিতে চলবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা যারা নতুন শিক্ষার্থী আছেন আপনাদেরকে ভেরি ওয়েলকাম, এবং আপনারা মনে রাখবেন এই ধীরে ধীরে আস্তে আস্তে শব্দ শিখতে শিখতে, বাক্য শিখতে শিখতে একসময় আপনি কোরআনের পুরো আয়াতগুলো শব্দে শব্দে অর্থ করে তার গভীরে যেতে পারবেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রোগ্রাম আয়োজন করার জন্য, ইসলাম চ্যানেলের প্রযোজক কলাকুশলী যারা আছেন তাদেরকে আল্লাহ কবুল করুন এবং সহজ করে দিন। আর আমাদের সেফিরুল কোরআনের বা সেফির এই প্রোগ্রামের সাথে যে সমস্ত ভাইরা দিন রাত কষ্ট করছেন, সাপোর্ট করছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। প্রথমে দেখেন কোরআন শরীফের সবচেয়ে বেশি যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তার পাঁচটা এখানে দেখেন। মিন শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। মিন, যারা আলফাবেট জানেন, আরবি লেটার যারা জানেন তারা দেখতে পাচ্ছেন প্রথমে ডান পাশে মিন শব্দটা আছে, এর অর্থ হলো হতে, ফ্রম, মিন। এরপরে তো আল্লাহ শব্দ, আল্লাহ হলো, আল্লাহ শব্দটা আসছে, মানে সবচেয়ে সেকেন্ড মোস্ট রিপিটেটিভ ওয়ার্ড। এখন আমরা শব্দ শিখলাম মিন মানে থেকে, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ শব্দের কোনো অনুবাদ করা যাবে না। তাহলে যদি আপনি দুইটা শব্দ মিলান আপনি এইভাবে বলতে পারি, মিন আল্লাহি, আল্লাহ থেকে। সুবহানাল্লাহ আজিম, এখন মিন মানে থেকে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ থেকে, আপনি যদি এটা আর আওড়াতে থাকেন আমার সাথে, মিন আল্লাহি, মিন আল্লাহি, এবং এর সাথে আপনি আরো অনেক নাউন আপনি যোগ করতে পারবেন একই স্ট্রাকচারে। এর উদাহরণ আমরা আস্তে আস্তে নিয়ে আসবো, আপনারা সাথে থাকেন ইনশাআল্লাহ তাআলা। তৃতীয় শব্দ যেটা কোরআন শরীফে সবচেয়ে বেশি আসছে সেটা হলো লা, লা মানে না। এই লা শব্দটা আপনার এককভাবে ব্যবহার হতে পারে, এটা আপনার এসএম বা বিশেষ্যের আগে ব্যবহার হতে পারে,
এটা আপনার ফেল অথবা ক্রিয়ার আগেও ব্যবহার হতে পারে। সুতরাং আমরা যখন লা শব্দটা শিখব এবং এর পরে যে শব্দগুলো আসবে আমরা খুব সহজে তার অর্থটা তুলতে পারবো। মনে রাখতে হবে যে লা এমন একটা শব্দ যেটা আমরা মুসলমান হতে গেলে সর্বপ্রথম বলা লাগে। কি বলি আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা দিয়েই কিন্তু আমাদের ইমান শুরু হয় এবং আল্লাহ দিয়ে শেষ হয়। সুবহানাল্লাহ আজিম। আমরা ও ব্যাপারে পরে কথা বলবো। তাহলে ইতিমধ্যে কিন্তু আমরা তিনটা শব্দ শিখে ফেলেছি এবং আপনারা যারা এখানে আছেন আপনারা নিয়ত করে আছেন কি যে আমরা কোরআন শিখছি। আইসোলেটেড শব্দ হলেও আমাদের নিয়ত যেহেতু কোরআন, আমরা কিন্তু আল্লাহর ওয়াদা অনুযায়ী অলরেডি অনেকগুলো মেরিট এবং সব পেয়ে গিয়েছি ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা সেটা কি মিন, এখানে দুইটা লেটার আছে। তাহলে এই মিন শব্দ উচ্চারণ করা এবং শোনার মাধ্যমে আমরা কিন্তু 20টা সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ আজিম। কোরআনের ভাষা শেখার এটা একটা অসম্ভব রকমের প্রিভিলেজ এবং সৌভাগ্য যে আপনি অর্থ শিখবেন, সাথে সাথে নেকি করবেন, নেকি কামাই করবেন, আপনি বলবেন নেকি কামাবেন, শুনবেন নেকি কামাবেন। আল্লাহ এই শব্দটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা লেটার আছে। তো চারটা লেটার হলো 40টা নেকি। সুবহানাল্লাহ। মিনে দুইটা আর আল্লাহতে হলো চারটা, 40টা মানে 60টা নেকি হয়ে গেল। এবং আমি যদি একবার থেকে 10 বার বলি, আমি তো 10 বারের মতো বলে ফেলছি, তাহলে প্রায় 400টা নেকি কিন্তু আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ আজিম। কত বড় সৌভাগ্য আমাদের। তো আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ এইভাবে কোরআন শিক্ষাটাকে সহজ করে দিয়েছেন এবং আমাদের এর মধ্যে অনেক অনেক বেশি কল্যাণ রেখেছেন। আমরা 4 নম্বর শব্দে যাই, ফি। ফি মানে হলো মধ্যে। আল্লাহ আকবার। আপনি যখন কোরআন শরীফ পড়বেন দেখবেন যে এই ফি শব্দটা কতবার আসছে এবং যখন আপনি পড়বেন আপনার মাথায় কিন্তু ক্লিক করবে, ও আই নো দিস ওয়ার্ড, আমি তো শব্দটা জানি। ফি মানে হলো মধ্যে। সুবহানাল্লাহ আজিম। এরপরে শব্দ হলো ইন্না। ইন্না মানে হলো নিশ্চয়ই। ঠিক তদ্রুপ ইন্না কতবার আসছে কোরআন শরীফে, যখন আপনি পড়বেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহ আলিমুন নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে বেশি জানেন, ইন্নাল্লাহ কাদিরুন নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে শক্তিমান। সুবহানাল্লাহ আজিম। তাহলে অল্প সময়ের মধ্যে দেখেন আপনি 5টা কোরআনের বহুল প্রচলিত শব্দ শিখলেন। আপনারা যারা নতুন আছেন আপনারা চোখ বন্ধ করবেন, আমি এই শব্দগুলো আবার বলবো আর আপনি আমার সাথে সাথে বলবেন। মিন, আল্লাহ, লা, পি, ইন্না। আমি এবার নিচ থেকে উপরে যাব। ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, লা মানে না, আল্লাহ মানে তো আল্লাহ, মিন মানে থেকে। সুবহানাল্লাহ আজিম। আপনারা যারা নতুন আছেন নিশ্চয় তাদের জন্য এই শব্দগুলো খুব কঠিন না। এরপরে আমরা চলে যাব আরো 5টা শব্দে। আপনারা মনে রাখবেন আমাদের কোরআনের ভাষা এই কোর্সে প্রতিটা সেশনে আমরা 10টা করে নতুন শব্দ শিখব এবং সেগুলো আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের আগের 5টা শব্দে কিন্তু কোনো ক্রিয়া ছিল না, ক্রিয়াপদ ছিল না, সেখানে আপনার অব্যয় ছিল বেশি আর নাউন ছিল, বিশেষ্য ছিল। এখন আমাদের এই সেটে দেখেন 6 নম্বরে যে শব্দটা আসছে কলা, এই কলা মানে তিনি বলেছেন বা সে বলেছে। আমি একটু অ্যাডভান্স বলে রাখি যারা একদম নতুন শিক্ষার্থী আছেন, এই কলা শব্দ দিয়ে পাস্ট টেন্স অতীতকাল আরো 13টা ফর্ম আছে। এই 13টা ফর্মের বিভিন্ন মানে সংখ্যা, পুরুষ, এক বচন, দুই বচনে, বহু বচন, এগুলো বোঝা যায়। আমরা আস্তে আস্তে এগুলো শিখবো কিন্তু শালা। তবে প্রথমে মনে করেন কলা মানে তিনি বলেছেন। যেমন আমি বলে যদি বলি আমি বলেছি, তখন আমি কিন্তু কলা বলবো না, তখন আমি বলবো কুলতু। ঠিক আছে, কুলতু। যদি আমি বলি যে সে বা তিনি একজন মহিলা বলেছেন, তখন ফর্ম কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন বলবো কলাত। আমরা এখন এই ফর্মের দিকে যাব না, আস্তে আস্তে এগুলো আসবে, আপনারা ধৈর্য ধরে থাকবেন। তাহলে কলার অর্থ হলো কি, যে তিনি বলেছেন। আল্লাদি, যিনি বা যে বা যা, বিভিন্ন আয়াতে বিভিন্ন বাক্যে এর বিভিন্ন রকম অর্থ।
যিনি যে বা যা। আলা এরপর হলো আলা মানে হলো উপরে, লি মানে জন্যে। আপনি তো বলবেন তো একটা লেটার, এটা আবার শব্দ হয় কেমনে? হ্যাঁ, যেগুলো অব্যয় আছে, হরফ আছে, সেগুলো একটা লেটারও হতে পারে। সুবহানাল্লাহ আজিম। যেমন আপনি কিন্তু শব্দটা বলেন আলহামদু লিল্লাহি, আলহামদু মানে প্রশংসা, লিল্লাহি মানে হলো আল্লাহর জন্য, লি মানে হলো জন্য, আলহামদুলিল্লাহি প্রশংসা হলো আল্লাহর জন্য। আর এই সেটে আপনি দেখতে পাচ্ছেন আর একটা ভার বা ক্রিয়া আসছে, কানা, তিনি ছিলেন বা সে ছিল। মনে রাখবেন যে আরবিতে যে ক্রিয়াপদগুলো আছে সেটা অতীতকাল হোক অথবা বর্তমান ও ভবিষ্যৎকাল হোক, এটা কিন্তু 14 রকমের ফর্ম তার আছে, এবং এই 14 রকমের ফর্মে তার এক বচন, দুই বচন, স্ত্রীবাচক, পুরুষবাচক, আপনার ফার্স্ট পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন, এগুলো ডিফাইন করে। আপনারা অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আপনারা এটা আরো সুন্দর করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এখন আমাদের জুমে যারা আছেন, ভেরি কুইকলি আমরা কিছু প্রশ্ন এবং উত্তর নিতে পারি, আপনারা হাত তুলবেন যারা পার্টিসিপেট করতে চান। আমরা পরবর্তী এক্সারসাইজে যাব এবং আপনাদের পার্টিসিপেশন নিব। জুমে যারা আছেন তারা হ্যান্ড রেজ করবেন এবং আপনাদের জন্য আমরা ইয়ে করব। আপনারা মনে রাখবেন জুমে যারা আছেন, আমাদের এই অনুষ্ঠান কিন্তু লাইভ টিভিতে যাচ্ছে এবং আমাদের লাইভ টিভির অ্যাড্রেস হলো www.islamchannelbangla.tv। প্রথমেই আমি চান্স দিব ঐতিহাসিকভাবে আমাদের এই কোরআনের ভাষার যিনি হলেন উদ্যোক্তা, এবং তিনি আবার তার বিনয় প্রকাশ করে তিনি আবার ছাত্রের ভূমিকায় আসছেন, মুজাহিদুল ইসলাম রিয়াজ। মুজাহিদুল রিয়াজের সাথে আমার অত্যন্ত আত্মিক এবং গভীর সম্পর্ক অনেকদিন আগের থেকে। তিনি আমার সরাসরি ছাত্র ছিলেন, কিন্তু তিনি আমার ভাই, কলিগ এবং বন্ধু। মুজাহিদ, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম আহমদুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমরা যে 10টা শব্দ শিখলাম, জি, আপনার কাছে কি কঠিন মনে হয়েছে? উনি আবার মিউট। না ওস্তাদ, মোটেও কঠিন মনে হয়নি, খুবই ফান্ডামেন্টাল ছিল এবং প্রয়োজন ছিল সবসময়। সব মুমিনের জন্য রিমাইন্ডার খুব জরুরি, সো রিমাইন্ডার হিসেবে সবকিছুই কাজের। আর সেকেন্ডলি, আমি যে পয়েন্টের জন্য হ্যান্ড রেজ করেছিলাম, আমি তো নোট করা শুরু করেছি আলহামদুলিল্লাহ। বলতে চাইছিলাম যে যদি কেউ লাইভ দর্শক থাকেন এবং ওনারা যদি লাইভ কল করতে চান, সেটাও সম্ভব, কল করেও প্রশ্ন রাখতে পারেন। এই বিষয়টা মূলত অ্যাড্রেস করার জন্য বলেছি। আমি তো জায়গাতে দেখছেন, আমি যেহেতু এই টিভির স্ক্রিনটা আপাতত দেখতে পাচ্ছি না, সুতরাং ওই নাম্বারটা আমি এখন বলতে পারছি না, বাট আই থিঙ্ক ইফ আই হ্যাভ গিভেন দা নাম্বার আই উইল সে ইট। জাযাকাল্লাহ খায়ের। জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের আরেকজন হাত তুলেছিলেন, উনি কি আছেন? প্লিজ কাম ব্যাক। ওকে, আমরা তাহলে পরের এক্সারসাইজে যাই। মাশাআল্লাহ, আপনারা কিন্তু অনেকগুলো পয়েন্ট পাবেন এখানে। আমাদের সাথে যারা আছেন হাত তুলবেন, যারা পার্টিসিপেট করবেন আপনারা হাত তুলবেন। এবং আপনাদের মনে আছে কিন্তু আমাদের এই কোর্সের শেষে আপনাদেরকে ইনশাআল্লাহ সার্টিফিকেট দেওয়া হবে। যারা রেগুলার অ্যাটেন্ড করবেন তাদের কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে, এবং যারা রেগুলার পার্টিসিপেট করবেন তারাই সার্টিফিকেট পাবেন। উস্তাদা, আমি উস্তাদা বলে সম্বোধন করব। শামিমা, আপনি আনমিউট করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আচ্ছা, মিন আমাদের এখানে তিনটা অর্থ আছে। আমি যদি বলি এ বি সি ফ্রম রাইট হ্যান্ড সাইড, পরে হলো এ, তারপরে মধ্যে হলো
বি আর থেকে হলো সি আপনি কোন কোনটা নেবেন চলো নাম্বার সি নিব ফ্রম থেকে ওয়েল ডান ঠিক মাশাআল্লাহ আপনার কাগজ কলম থাকলে আপনি একটু নোট করবেন উস্তাদ শামিমা এবং আর যারা আছেন প্রত্যেকই কিন্তু আপনারা একটা করে মেরিট পেয়েছেন আচ্ছা এবার আমরা যাই লাতে কংগ্রাচুলেশনস আমাদের আরেকজন শামিমা আছেন শামিমা শাম্মি আপনি পরেরটা বলবেন আমরা রাইট থেকে লেফটে এ বি সি যাচ্ছি কিন্তু আমরা এই অর্ডারে যাচ্ছি মনে রাখবেন আর বি যেহেতু রাইট থেকে লেফট আমরা ইংলিশ লেটারটা ওইদিকে যাচ্ছি জি উস্তাদা শামিমা সরওয়ার জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম মারহাবান বিকে আপনি কোনটা নেবেন বলেন লা অর্থ কি না কিন্তু কখনো না এটা হবে ফার্স্টটা হবে না নয় না প্রথমটা এ ওয়েল ডান বারাকাল্লাহ ফিক আপনি ওয়ান মেরিট পেয়েছেন বারাকাল্লাহ ফিক আপনি একটু নোট রাখবেন মাশাআল্লাহ ওয়েল ডান আমরা এবার পরে এক্সারসাইজে যাব আমাদের সাথে আছেন উস্তাদ তানবীর রহমান মাশাআল্লাহ যারা বেশি পার্টিসিপেট করবেন তারা কিন্তু বেশি মার্ক পাবেন বিসমিল্লাহ উস্তাদ তানবীর ইন্না আমাদের রাইট হ্যান্ড থেকে এ হলো ইনডিড আর বি হলো পারহ্যাপস আর সি হলো নট কোনটা রাইট আনসার ইনডিড অবশ্যই অবশ্যই আপনি রাইট তাকবীর বলেন তাকবীর তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাকাল্লাহ ওয়েল ডান তাকাব্বাল আল্লাহু মিন্না মিনকুম আলহামদুলিল্লাহ বলেন আমরা যত আল্লাহর শুকরিয়া আদায় করব আল্লাহ আমাদের তত বেশি বাড়িয়ে দিবেন এবং সহজ করে দিবেন সুবহানাল্লাহ আল আযীম তাহলে আপনি কাগজ কলমে ট্যালি রাখবেন মাশাআল্লাহ আপনি ওয়ান মেরিট পেয়েছেন বারাকাল্লাহ ফিক নেক্সট আমরা যাব উস্তাদা তাসলিমার কাছে উস্তাদা তাসলিমা আপনি একটু আনমিউট করবেন আপনাকে প্লিজ আমরা কিন্তু আরো বেশি হাত চাই আপনারা হাত তুলবেন প্লিজ উস্তাদা তাসলিমা জি উস্তাদ আসসালামু আলাইকুম আপনি আছেন জি উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কলা বলতে আমরা এখানে কোনটা নিব রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এ সে পুরুষ বলেছে বি সে পুরুষ ছিল সি সে মহিলা বলেছে উস্তাদ আমি নিব এ হি সেড আপনি দিবেন এ ভেরি ওয়েল ডান ঠিক আহসানতি মুমতাজ বারাকাল্লাহ ফিক ওয়েল ডান আপনি প্লিজ আমার পক্ষ থেকে আপনার খাতায় একটা মেরিট লিখে রাখবেন ভেরি ওয়েল ডান মাশাআল্লাহ জি উস্তাদ আমাদের ইসলাম চ্যানেল বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা কংগ্রাচুলেশন জানাচ্ছি মাশাআল্লাহ ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক এগেইন ব্যাক টু উস্তাদ শামিমা ওয়েলকাম ব্যাক আপনি আবার আনমিউট করুন প্লিজ আল্লাদি আমরা কি শিখছিলাম আসসালামু আলাইকুম উস্তাদ ওয়া আলাইকুম আসসালাম আল্লাদি এ হলো সেখানে বি হলো সি আর সি হলো হু হোয়াট যে যা আপনি কোনটা নেবেন আমি হো দ্যাট যে যা ওটা নিব সি ওয়েল ডান সি টিক টিক মাশাআল্লাহ আমি এবং আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে কংগ্রাচুলেশনস এবং ওয়ান মেরিট প্লিজ রাইট ইট ডাউন দ্যাট ইজ ফ্যাবুলাস এন্ড ফ্যান্টাস্টিক ইউ আর ডুইং রিয়েলি গ্রেট ওয়েল ডান এভরিওয়ান সে আলহামদুলিল্লাহ এখন আমাদের সাথে আছেন উস্তাদা নাদিরা নাদিরা মানে হলেন একদম ইউনিক ইউনিক উস্তাদা নাদিরা আপনি একটু আনমিউট করবেন আপনাকে প্লিজ উস্তাদা নাদিরা মওজুদা আপনি আছেন আচ্ছা উস্তাদা নাদিরা উনি বোধহয় আনমিউট করতে পারছেন না আমরা যাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া নাদিরা কাইফা হালুক হাউ আর ইউ কেমন আছেন বলা আম আই এম হারসান আই এম হারসান ও রাইট হোয়াটস ইওর নেম আফরাজল Oh, brilliant. Good boy. Now, tell on, me. Ala, eta er ortho ki hobe? Dike, upore, moddhe. Ala, upore. English. Ala. Tumi kon ta niba?
A হলো দিকে, B হলো উপরে, C হলো মধ্যে, তুমি কোনটা নেবে? English please. On above, towards, in. On above. On above. Well done, tick. Well done, fantastic. You are a brilliant boy. Barakallahu fik. Mom, give him some sweets. Once we finish, that's fantastic. Okay, Ustada Moni, Ustada Manwara Moni. Amra pore exercise abo, please unmute yourself. Apnake unmute koren, please. Lee, ortho bolte amader ekhane tinta option ache. Dike, modhe, jonne. Dike holo A, modhe holo B, ar jonne holo C. Apni konta niben? Assalamualaikum. Waalaikum assalam. Marhaba. For jonne. Apni jonne niben. Well done. Tick. Fantastic. Very well done. So ami jodi boli alhamdulillah, tar ortho ki hobe? Alhamdulillah. Tar ortho ki darabe? Ustaza Moni. Prashansha Allah jonne, tai na? Allah jonno. Allah jonne. Brilliant. Well done. Amra ekhon jabo Ustada Razia Sultanar kache. Ahlan wa sahlan, marhaban bike. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Apni screen e ki dekhte pacchen ektu bolun to? Ji kana. Kana. Well done. এখানে আমাদের তিনটা অপশন আছে, সে মহিলা আছে, সে ছিল, এটা বি, আর সে পুরুষ বলেছে সি, আমরা কোনটা নিব? জি বি, হি ওয়াজ, ইজ, সে ছিল। ওয়েল ডান, ওয়েল ডান, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিকে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আপনি কি কুইকলি একটু আমাদেরকে বলবেন? আমরা অবশ্যই একটু ব্রেকে যেতে হবে, আপনারা যারা জুমে আছেন এবং লাইভে আছেন আপনারা ব্রেকের পরে ইনশাল্লাহ আবার পার্টিসিপেট করবেন। আপনারা দেখছেন কোরআনের ভাষা লাইভ অন ইসলাম চ্যানেল বাংলা। বারাকাল্লাহ ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক। আপনারা সবাই দেখছেন ইসলাম চ্যানেল বাংলার পর্দায় আমাদের একটা নতুন প্রোগ্রাম কোরআনের ভাষা ফ্রি কোর্স। আপনারা যারা প্রথম থেকেই দেখেছেন তাদের মনে আছে আমরা কমপক্ষে 30টা সেশনে আমরা এই কোর্সটা শেষ করব ইনশাআল্লাহ। এবং এই কোর্সটা 30টা সেশনে শেষ করার পরে আপনি কোরআন শরীফের প্রায় 50-70 ভাগ আরবিতে পড়ে নিজে নিজে বুঝতে পারবেন। আল্লাহকে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আমরা প্রথম লেসন শুরু করেছি। এটা প্রথম লেসনের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা যে শব্দগুলো 10টা বহুল ব্যবহৃত কোরআনের শব্দ শিখেছিলাম সেগুলো এক্সারসাইজের মাধ্যমে আমরা আবার রিএনফোর্স করছি। আমাদের জুমে ছিলেন উস্তাদা রাজিয়া সুলতানা। জি, আপনি বলুন যে কানার অর্থ এ, সে মহিলা আছে, অথবা বি, সে একজন পুরুষ ছিল বা আছে, আর অথবা সি, সে পুরুষ বলেছে। আপনি কোনটা নেবেন এখানে? জি, আমি বি নিব। ওয়েল ডান, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আপনি আপনার খাতায় আজকে ডেট লেসন 1 এবং এখানে আপনি আপনার নামের পাশে 1 মেরিট আপনি লিখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আগেই বলেছি আপনারা যারা জুমে আছেন ইনশাআল্লাহ আপনাদের আপনাদের নামগুলো রেকর্ড করা হচ্ছে,
এবং যারা রেগুলার অ্যাটেন্ড করবেন ডেফিনেটলি তারা অনেক বেনিফিটেড হবেন, এবং আমরা কোর্সের শেষে আমাদের একটা অ্যাসেসমেন্ট হবে এবং তার উপর ভিত্তি করে আপনারা সার্টিফিকেট পাবেন ইনশাআল্লাহ তাআলা। বাট আল্লাহর সার্টিফিকেটটা হলো সবচেয়ে বড় কথা, এবং তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো যে আপনি কোরআনের সাথে কমিউনিকেট করে আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন, আল্লাহ যে কথাগুলো বলেছেন সেটা মন দিয়ে বুঝতে পারবেন, এবং আল্লাহর কথা বোঝার পরে আমাদের মনের কথাটা আল্লাহকে আমরা খুলে বলতে পারবো। এবং কোরআনের একটা বৈশিষ্ট্য হলো এই যে আমার মনে যত প্রশ্ন আছে, যত আকুতি আছে, আমি যদি কোরআন পড়ে বুঝতে পারি তাহলে দেখা যাবে যে কোরআন পড়তে পড়তে একটা পর্যায়ে আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, অথবা আমার মনে যে কষ্ট আছে সেই কষ্ট কিভাবে দূর করব তার একটা নির্দেশিকা, তার একটা গাইডলাইন কিন্তু আমি কোরআন থেকে পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এখন যাব উস্তাদ শামীম আহমেদ লাইজুর কাছে, আপনি একটু আনমিউট করবেন প্লিজ। আপনারা কিন্তু হাত তুলবেন, আমাদের ভাই বোনেরা যারা জুমে আছেন আপনারা হাত তুলবেন, অথবা আপনারা যারা লাইভ দেখছেন বা শুনছেন তারা আমাদের লাইভ টিভিতে কল করতে পারবেন। আমি নাম্বারটা বলে দেই, যারা ইংল্যান্ড থেকে করবেন তারা করবেন 02038746874, আবার বলি 02038746874, আর যারা বাইরে থেকে করবেন তারা +44203 8746 784, এই নাম্বারে কল করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা উইল বি মোর দ্যান হ্যাপি টু গেট ইউ এনগেজড অ্যান্ড পার্টিসিপেটেড। আমাদের এক্সারসাইজ পরেরটা আসছে, দেখেন ডান পাশে একটা মৌচাকের মতো আছে যার মধ্যে আছে মিন। উস্তাদ শামীমা, আপনি কি একটু বলবেন যে এই এক্সারসাইজটা কি বলছে আপনাকে? এখানে একটা মৌচাকের মতো ফরম্যাট আছে, সো ভিতরে যেটা মিডলে যেটা মিন শব্দটা আমরা শিখেছি মাত্র, ওটা দিয়ে কয়েকটা বাক্য ছোট ছোট তৈরি করব, চারিদিকে ছোট ছোট আছে। এবার আপনি কি বলবেন? জি প্লিজ। ওকে, সো আমার চারিদিকে যে শব্দ আছে প্রথমে আমি নিচ্ছি আল্লাহ, মিনাল্লাহ, মিনাল্লাহি, যেমন আল্লাহ থেকে, ব্রিলিয়ান্ট, মিনাস সুন্নাতি, সুন্নাহ থেকে, মিনার রসুলি, রসুল থেকে, মিনাল ইমামি, ইমাম থেকে, মিনাল মসজিদি, মসজিদ থেকে, মিনাল মদিনাতি, মদিনা থেকে। ওয়াও, ওয়ান্ডারফুল, বারাকাল্লাহ ফিক, তাকবীর। আমি এখন ইনভাইট করব উস্তাজা দিনা ইব্রাহিমকে। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম উস্তাজা দিনা ইব্রাহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মারহাবান বিকে। আমাদের উস্তাদা লাইজু যে পার্টিসিপেট করলেন কেমন হলো বলেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, খুব সুন্দর হয়েছে। ফ্যান্টাস্টিক। এবার আপনি আপনার মতো করে ছোট ছোট বাক্য করেন তো, তিন শব্দ দিয়ে বলতে পারবেন অথবা চার শব্দ দিয়েও, গিভ এ ট্রাই। আমরা দুই শব্দ দিয়ে করেছি, উস্তাদ লাইজু ফ্যান্টাস্টিকলি বলেছে। উস্তাদ লাইজু, আপনি আপনার খাতায় ছয়টা মেরিট লিখবেন কিন্তু, কারণ আপনি ছয়টা বাক্য বলেছেন। উস্তাদ দিনা, দিনা ইব্রাহিম, আপনি আপনার মতো বাক্য বলবেন, তিন শব্দ দিয়ে করতে পারবেন, দুই শব্দ দিয়ে পারবেন। বিসমিল্লাহ, 1 2 3। মিনাল্লাহি, আল্লাহ থেকে। আচ্ছা, এটাকে আমরা এরকম এরকম বলতে পারতাম কিনা, আর রাসূল মিনাল্লাহি, রাসূল হলো আল্লাহ পক্ষ থেকে, তাই না? জি জি স্যার, আর রাসূল মিনাল্লাহি, ব্রিলিয়ান্ট, রাসূল হলো আল্লাহ থেকে। হ্যাঁ, এরপরে আল ইমামু মিনাল মসজিদি। ওয়াও, ওয়ান্ডারফুল, সুবহানাল্লাহ, ইমাম হলো মসজিদ, না মসজিদ থেকে, মাশাআল্লাহ, ওয়েল ডান, ফ্যান্টাস্টিক। আচ্ছা, আপনি মিউটেড থাকেন, আপনার সাথে দিচ্ছি আমাদের আরেক উস্তাদা হোসনা। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম উস্তাদা হোসনা, আপনি একটু আনমিউট করবেন প্লিজ। হ্যাঁ, আপনারা যারা হাত তুলেছেন আপনারা একটু রেডি থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই কোরআনের ভাষার মিনি সফিরুল কোরআনের প্রথম লেসনটা কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, এবং আল্লাহ যেন খুব সহজে দ্রুত আমাদেরকে তার ভাষা
বুঝার তৌফিক দান করেন, আমিন। আপনি এই যে মৌচাক আছে মিন কেন্দ্রিক কিছু বাক্য আপনি আরবিতে তৈরি করবেন ইনশাআল্লাহ তাআলা। আল ইমা আল ইমামু মিনাস মিনাল মসজিদ মিনাল মসজিদি মাশাআল্লাহ রাসূলু, এটা অর্থটা বলে দিবেন। আল ইমামু মিনাল মসজিদি, ইমাম হলেন মসজিদ থেকে, মাশাআল্লাহ ভেরি ওয়েল ডান। মিনাল মিনাল মাদিনাতি মানে মদিনা হতে, মাশাআল্লাহ ইমাম হলেন মদিনা থেকে, আল ইমামু মিনাল মদিনাতি। আপনারা যারা আছেন সবাই আমাদের সাথে রিপিট করবেন, কিন্তু এটা পার্ট অফ লার্নিং, এটা লার্নিং করতে সহজ হবে। আল ইমামু মিনাল মদিনাতি, ইমাম হলেন মদিনা থেকে, মাশাআল্লাহ মদিনা থেকে। মিনাস মি আপনি যে আপনি যে কঠিন কাজ কঠিন কাজ সহজ করেছেন অলরেডি মাশাআল্লাহ, আপনি পাবেন 6টা মেরিট, মাশাআল্লাহ ওয়েল ডান, বারাকাল্লাহ ফিকে। আমরা এখন যাব ওস্তাদ পাপিয়া সুলতানার কাছে। জি, আপনি যদি এখন একটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, মারহাবান বিকে। জি, আপনি কয়েকটা বাক্য তৈরি করুন তো এখান থেকে। আস-সুন্নাতু মিনার রাসূলি, মাশাআল্লাহ ওয়েল ডান। আস-সুন্নাতু মিনার রাসূলি, সুন্নাহ হলো রাসূলের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়েল ডান। আরেকটা বাক্য বলুন। আর-রাসূলু মিনাল্লাহি, আর-রাসূলু মিনাল্লাহি, মুমতাজা মুমতাজা, এক্সিলেন্ট, ভেরি ভেরি ওয়েল ডান, বারাকাল্লাহ ফিকে। এই যে আপনারা স্ট্রাকচারটা ধরে ফেলছেন, এটা কিন্তু ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ, কিপ ডুইং ইট। মিস্টার পাপিয়া, কংগ্রাচুলেশনস এন্ড ভেরি ওয়েল ডান। আপনি আপনার খাতায় 6 মেরিট লিখে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা এখন মুভ অন করব নেক্সট এক্সারসাইজে। ছোট ছোট শব্দ এবং বাক্য দিয়ে আমরা আগাবো। উস্তাদ আলিয়া, আলিয়া তাফাদ্দালি। আমাদের আরো ভাই বোন কিন্তু আপনারা হাত তুলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিল্লাহি, লিল্লাহি আল্লাহর জন্য বলবেন, অর্থ বলবেন। হ্যাঁ, লিল্লাহি হলো আল্লাহর জন্য, লি মানে জন্য, আল্লাহ আল্লাহর জন্য, ফিল্লাহি আল্লাহতে, মানে মনে করেন আমরা বলি আল হুব্বু ফিল্লাহি, এটা কিন্তু পরিপূর্ণ বাক্য, এটা বাক্যের অংশ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা বলতে পারবো আল হুব্বু ফিল্লাহি, আল্লাহর আল্লাহতে ভালোবাসা, মানে আমি ভালোবাসি আল্লাহর জন্য, ঠিক আছে? আল হুব্বু ফিল্লাহি এরকম হবে, আলহামদুলিল্লাহি আল হুব্বু ফিল্লাহি। ওকে, তিন নম্বর, তিন নম্বর লিসুন্নাতি, লিসুন্নাতি সুন্নাহর জন্য, সুবহানাল্লাহ আল আযীম, মাশাআল্লাহ ওয়েল ডান। তারপরে আর-রাসূলি, লির-রাসূলি, লির-রাসূলি রাসূলের জন্য। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এটা একটা স্ট্যান্ডার্ড যে ফি এমন একটা আরবি শব্দ যার পরে যে নাউনটা আসবে তার নিচে সাধারণত জের হবে, ঠিক আছে? যেমন আপনি বললেন ফিল্লাহি কাসরা হবে, লিসুন্নাতি জের, এটা না লি মিন, এগুলো সব হরফ জের। হ্যাঁ, হরফে জার, মাশাআল্লাহ, যেমন আলাল্লাহি এখানে কিন্তু কাসরা হয়েছে। জি, ভেরি ভেরি ওয়েল ডান উস্তাদ আলিয়া। আপনি আপনার খাতায় আপনি 5টা বা 6টা আপনি মেরিট লিখবেন ইনশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, ভেরি ওয়েল ডান উস্তাদ তারু। আপনি পরেরটায় যাবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, মারহাবান বিকে। From 6. I mean, 6. Okay. Bismillahirrahmanirrahim. Fil imami. Fi. Eta, Ustad, na? Ji, 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 eta. Fil, ji. Fil imami. Fi holo modde imami. Mani imamer. Tali imamer modde. Fil imami, imamer modde. Porto holo fi sunnati. Fi holo modde. Sunnati holo sunnar. Tali sunna modde ba sunna hote. MashaAllah, sunnar modde. ফিল মসজিদি, ফি হলো মধ্যে, আল মসজিদি হলো মসজিদে, তাহলে ফি ফিল মসজিদি মসজিদের মধ্যে বা মসজিদে। আলা পড়বো নাকি? জি জি প্লিজ।
হাজি আলাল ইমামি আলা হলো উপরে ইমামি মানে ইমামের তাহলে আলাল ইমামি ইমামের উপরে তারপরে হলো মিনাল মদিনাতি মিন হলো হতে থেকে আল মদিনাতি মানে মদিনা থেকে তাহলে মদিনা থেকে মিনাল মদিনাতি মদিনা থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভেরি ভেরি ওয়েল ডান বারাকাল্লাহ ফিকুম কেমন লাগছে আপনার বলেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যে কথাটা আমি প্রথমে বলা দরকার ছিল বলতে পারি না সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে তারাই উত্তম যারা কুরআন শেখে এবং শেখায় আমরা কিন্তু সবাই আল্লাহকে শুকরিয়া জানাই যে আমরা এখানে শিখতে বসেছি কিন্তু আপনারা সবাই নিয়ত করবেন আপনারাই কিন্তু কিছুদিন পরে শিক্ষক এবং শিক্ষিকা হবেন তো আল্লাহ রাসূল করিম সাল্লামের দৃষ্টিতে উত্তম হতে গেলে দুইটা জিনিস দরকার কুরআন শিখতে হবে এবং শেখাতে হবে এবং এই নিয়তটা যেন সবাই রাখবেন দেখবেন আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে এবং আল্লাহ অনেক সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ আপনি একটু আনমিউট করবেন প্লিজ উস্তাদা হোসনা আপনি আছেন আমরা এখন কুইজে যাব একটু ওই শব্দগুলো আবার ঝালাই করার জন্য ঠিক আছে এই বাক্যটা যদি আপনি আরবিতে বলেন তাহলে নিচের কোন শব্দটা আপনি ইউজ করবেন ওয়ান মেরিট আপনি নিচেরটা বিটা করে ফেলেন নিচের কোন শব্দটা নিশ্চুপ শব্দের বিপরীত কথা বলে না Well done, fantastic, brilliant. Ante mumtaza, apni excellent, mashallah, may Allah bless you. Please, apni kintu apnara shobai kintu continue korben ebong dekhben 30 ta lesson er pore inshallah taala quraner at least 50 to 60 70% apnara pore bujhte parben jara eta proven. Allah akbar Allah taala tawfik dan korun. Jazakallah khairan ustada husna amra ekhon jabo ustada sania sultanar kache ustada sania. Amra kintu aro notun hat chai please. নিচের কোন শব্দটা ইউজ করবেন দাওয়াত দিলে কিন্তু দাওয়াত কবুল করা সুন্নাত বুঝছেন এটা বললেন হ্যাঁ আমি এখানে বলি মাশাআল্লাহ আমাদের অনেক ভাই বোন তারা আমাকে অলরেডি দাওয়াত দিয়েছেন কিন্তু এখনো যেতে পারি নাই একটা জিনিস কিন্তু দাওয়াত কিন্তু কবুল করেছি বুঝতে পারছেন সুতরাং আমরা যেন সুন্নতের খেলাফ না করি আপনি কবুল করবেন কিন্তু অ্যাপোলজি দিবেন যে আমি দুঃখিত যে আমি আসলে যে আমি যেতে চান না এটা সংশোধন করে দেবো যেতে পারছেন না আসলে বলা উচিত ঠিক আছে যেতে পারছেন না এটা বলাই আসলে উত্তম হবে বারাকাল্লাহ ফিকুম জামিয়ান আপনি আপনার নোটবুকে আপনি ওয়ান মেরিট লিখবেন এখন আমরা যাব উস্তাদা রুবিনার কাছে প্রবাবলি দিস ইজ গোইং টু বি দা লাস্ট কুইজ ফর টুডে উস্তাদা রুবিনা আপনি ডিটা করবেন নারা আছে ডি যে এই শব্দের বিপরীতে নিচে কোনটা দিবেন ভেতরে এবং বাইরে পি ওয়েল ডান আপনি ওই শব্দগুলো অর্থ বলে দিবেন ওই লাইনে আলা মানে জি ওস্তাদ জি আলা মানে অন উপরে পি মধ্যে নি জন্যে লা না ওয়েল ডান ফ্যান্টাস্টিক আমরা যে এই কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত 10টা শব্দ শিখলাম এবং ছোট ছোট বাক্যে ব্যবহার করলাম আপনার কাছে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ 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 ওস্তাদ আমরা সবাই জানি তারপর এই যে ছোট ছোট যে উদ্যোগ নিয়ে আমরা যে শিখতেছি আমাদের জীবনটা যেন কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক হয় আল্লাহ যেন সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ মনি আপনি আনমিউট করবেন প্লিজ উস্তাজা মনি আপনি আছেন হ্যাঁ উনি আনমিউট করতে পারছেন না বোধহয় জি 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 ওয়েলকাম ব্যাক
ওয়ালাইকুম আসসালাম জি আপনি যখন কোন বিষয়ে নিশ্চিত একদম তখন নিচের কোন শব্দটা ব্যবহার করবেন ইন্না ইন্না ইনডিড ওয়েল ডান ফ্যান্টাস্টিক বারাকাল্লাহ ফিকে এখন আপনি বাকি শব্দগুলোর অর্থ তো বলে দিবেন ইনশাআল্লাহ আলা উপরে ফি মধ্যে ইন্না নিশ্চয় লা না নয় মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ওয়েল ডান আল্লাহু আকবার আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ তাআলা আমরা আজকের এই অনুষ্ঠান অথবা এই লেসনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আবার একটু সামনের দিকে যাব সেটা আপনারা যারা জুমে আছেন আপনারা চ্যাট বক্সে বলতে পারেন অথবা মুখে বলতে পারেন আমরা যে নতুন শব্দগুলো শিখেছিলাম তার মধ্যে হলো মিন মানে হলো হতে এরপরে হলো আল্লাহ তারপরে হলো লা এরপরে হলো ফি তারপরে হলো ইন্না মিন মানে হতে লা মানে না ফি মানে মধ্যে ইন্না মানে অবশ্যই আর পরের পাঁচটাতে আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছি কলা মানে তিনি বলেছেন আল্লাহি মানে তিনি যে যিনি যা এরকম বিভিন্ন বাক্যে আসলে তার বিভিন্ন রকম অর্থ হবে আর আলা মানে হলো উপরে যেমন আল্লাহর উপরে যেন ভরসাকারীরা ভরসা করে লি মানে হলো জন্যে যেমন আমরা বলি আলহামদুলিল্লাহ কানা মানে হলো ছিল আলিমান হাকিমা আল্লাহ ছিলেন আল্লাহ আল্লাহ হলেন মানে সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবচেয়ে বেশি প্রজ্ঞাময় আল্লাহ সৈয়দ আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এর শব্দ শিখে বাক্য শিখে আয়াত শিখে যেন কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের মন মানসিকতা চিন্তা চরিত্র আখলাক সব যেন কোরআন কেন্দ্রিক করে দেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কোরআন পেয়ে কোরআন মেনে কোরআন আমল করে তিনি যেমন শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিলেন তার অনুসারী হিসেবে তার উম্মত হিসেবে আমরাও এই নিয়ত করেছি যে আমরা কোরআন শিখব এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিবর্তন করব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবে চলবো ইনশাআল্লাহ তাআলা ইসলাম চ্যানেল বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি এবং আমরা বিশেষভাবে অনুরোধ করব যে এই কোর্সে আপনারা নিয়মিত অ্যাটেন্ড করবেন এবং যারা এখনো করেন নাই তাদেরকে আপনারা ইনভাইট করবেন আমাদের এই এই কোর্স ইনশাআল্লাহ লাইভ ইসলাম চ্যানেল বাংলাতে প্রতি শনিবার ইউকে টাইম 5টার সময় শুরু হবে বা শুরু হয় এবং এক ঘন্টার জন্য আর আমরা বিভিন্ন চ্যানেলে বা প্ল্যাটফর্মে আমাদের জুম লিঙ্কটা দিয়ে দেবো আজকে যেমন আপনারা জুম লিঙ্কে অংশগ্রহণ করেছেন আপনারা ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতেও এই জুম লিঙ্কে আশা করা যায় অংশগ্রহণ করতে পারব অথবা আমরা জুম লিঙ্ক আপনাদেরকে লেসনের দিন দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা কুইকলি প্রশ্ন নিব ইনশাআল্লাহ তাআলা একটা প্রশ্ন আসছে যে এই পিডিএফ আমরা কিভাবে পাব আমরা খুব দ্রুত একটা গ্রুপ করব এই গ্রুপে আপনাদেরকে আমরা পিডিএফ সরবরাহ করব ইনশাআল্লাহ তাআলা অথবা একটা ইমেল করব সেখানে আমরা সরবরাহ করব আপনারা দু একদিনের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর রিয়াজ আপনি আছেন ওকে ওকে তাহলে আমাদের যদি কারো প্রশ্ন থাকে আমরা প্রশ্নগুলো নিতে পারি ইনশাআল্লাহ তাআলা ওকে আপনারা কাজ করতে পারেন আমাদের যে নাম্বারটা দেওয়া আছে আমি একটু জুম চ্যাট বক্সে লিখে দিচ্ছি আমি ইউকের ফরম্যাটে দিয়ে দিচ্ছি আপনারা ওখানে কল করে আপনারা আপডেট গুলো পাবেন 203 8 7 4 6 8 7 8 4 যে আমি জুম চ্যাট বক্সে আপনাদের নাম্বারটা দিলাম ওই নাম্বারে কল করে আপনারা ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত পাবেন বিল্লাহ তাআলা ওকে ওকে উস্তাদ ওয়ারিস মাশাআল্লাহ আহলান ওয়া সাহলা আমরা শুধু একটা কমেন্ট নিয়ে আজকের এই লেসন শেষ করবো ইনশাআল্লাহ তাআলা উস্তাদ ওয়ারিস আসসালামু আলাইকুম
وعليكم السلام ورحمة الله. مرحبا بك. Very welcome. Amra Islam Channel Bangla te live eta shuru korechi. You are very welcome. Alhamdulillah. Jazakallah. Inshallah apnara regularly এই প্রোগ্রামে এই অনুষ্ঠানে থাকবেন প্রতি শনিবার ইউকে টাইম 5টায় আর আমাদের নিউ ইয়র্ক টাইম হলো বিকাল 11টায় সরি সকাল 11টায় আর 12টায় আর বাংলাদেশ সময় হচ্ছে একটু দেরি হয়ে যায় বোধহয় না রাত 11টা হবে আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া আজকে আমরা এখানে শেষ করি বারাকাল্লাহ ফিকুম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته ۗ